ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, হোয়াইট পাইন রিট্রিট। হোলিডে কাটানোর একটা খুব অফবিট, স্পেশাল অফবিট জায়গা বলতে পারো চারকোল। সেই চারকোলের যেখানে আমরা থাকবো হোমস্টে, সেখানে এসে পৌঁছে গেছি। আমি তোমাদেরকে হোমস্টেটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই হোমস্টের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পেলাম, এখানে অফবিট বলতে পুরো অফবিট, মানে ইন্টারনেট আছে যদিও, কিন্তু ওই শহরের গিঞ্জি লাইফ, 10টা 4টার 10টা 5টার ডিউটি, এসব থেকে পুরো আলাদা একটা পাহাড়ের কোলে, একদম পাহাড়ের কোলে। আমি জানি না আপনাদের মোবাইল দিয়ে আমি কতটা কী দেখাতে পারছি বা ভিডিও রেকর্ড করে কী দেখাতে পারছি। আই সোয়ার, আপনারা একবার যদি এখানে চলে আসেন না, আপনারা লাইফ লং মানে রেকমেন্ড করবেন এবং নিজেরাও বারবার এখানে ফিরে আসতে চাইবেন। আমি তো অ্যাটলিস্ট আরও আসবো, কারণ এত সুন্দর শান্ত পরিবেশ, মানুষগুলো এখানে সব খুব ফ্রেন্ডলি, পুরো জঙ্গলের মধ্যে, একদম চারদিকে জঙ্গল, দের ইজ নো ভেহিকেলস এটসেট্রা, এই ফ্যাক্টরি কিছু নেই, একদম বিন্দাস। মানে ওই জায়গায় যেখানে আমরা একটু আগে চা খেয়েছিলাম, এই হলো হোমস্টেটা। এই যে হোমস্টেটা, রুমটার মধ্যে পুরো উডেন গন্ধ, বিউটিফুল। আমরা একটু মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এই দেখুন হোমস্টেটা, এখানে চার্জিং পয়েন্টস আছে, লাইটস আছে, বিউটিফুল, জাস্ট অসাম। এই দেখো চারকোল, ওটা দেখিয়েছি, এখানে ছাতার মতো ওরা লাগিয়েছে, ওখানে বসে চা খেয়েছিলাম। আমাদের হোমস্টেটা তো আগে দেখানোই হলো, এখন আমি আস্তে আস্তে হোমস্টেতে ঢুকছি। তো রুমের ভেতরগুলো দেখো, এটা হলো দুটো রুম, একটাতে আমি আর জয়স্মৃতি থাকবো, আমরা চারজন এসেছি টিমে, আর একটাতে সুদীপ আর সেনগুপ্তবাবু থাকবে। এই যে ওদের রুমটা দেখো, পুরো নিট অ্যান্ড ক্লিন, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে ওই সাইডের দিকে, সুদীপ সব কিছু বের করছে। এই যে দেখো, এখানে দুটো সোফার মতন আছে, যেগুলোকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি সিলেটি যারা আমরা মুড়া বলে থাকি। একটু বাথরুমটাও দেখিয়ে দিই, এই দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, এখানে কাপড় রাখার জায়গা অনেক সুন্দর। এবার আমাদের রুমটাও একটু দেখিয়ে দিই, তারপর স্নান করে নেব, তাড়াতাড়ি চান টান সেরে আমাদেরকে আবার বেরোতে হবে। এই যে জয়স্মৃতি কাজ করছে, সেম এখানেও দুটো সোফার মতন আছে, বেতের সোফার মতন, বাথরুমটা অনেক সুন্দর, কাপড় রাখার জায়গা একদম অসাধারণ, সব কিছু পুরো নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, ওই যে পাশাপাশি আরও দুটো রুম আছে, ওখানেও সবাই এসে থাকতে পারে। হ্যাঁ জি, ভাইয়া জি বল রে কি সবসে মেন হ্যায় বাথরুম লেট্রিন, ইয়াহ পে ডবল বেড কা, দো বেড হ্যায় ডবল বেড কা, দো বেড হ্যায়, দুজন করে ঘুমানোর ডাবল বেডের দুটো বেড। এই দেখো পুরো ক্লিন, ল্যাট্রিন বাথরুম সবকিছু পুরো ক্লিন, গ্রিজার বি মানে গ্রিজারও আছে, সবকিছুই আছে, মানে একদম ওভারঅল সবকিছু যা যা আমরা টু স্টারে ফ্যাসিলিটিতে পেয়ে থাকি, মোস্ট প্রবলি এখানে সব কিছুই পেয়ে যাচ্ছি। নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে তো টু স্টার নয়, আমি থ্রি স্টার বলবো ওদেরকে, পুরো ক্লিন, পুরো ক্লিন, মানে আমি যে হাঁটছি পায়ে কোনো বালুই লাগছে না রুমের ভেতর। এই দেখো আর একটা রুম, এখানেও ডাবল বেডের দুটো বিছানা, এই যে কাপড় রাখার জায়গা, এই যে বাথরুমটা পুরো ক্লিন অসাধারণ, এখানেও গ্রিজার সেট করা আছে, সব কিছু মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা, দারুণ দারুণ। এই যে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে, বাহন দাদা আর হোমস্টের যিনি বলতে পারেন হোয়াইট পাইন রিট্রেটের যিনি মেন, উনি বসে গল্প করছেন দাদা, আর সাথে আরেকজন দাদাও আছে। তো দাদা কিছু বলুন আমাদেরকে। आप लोग आइए देखने के लिए, सब कुछ है, अभी अभी वेदर भी क्लीन है, आप कंचनजंगा सुबह तो कंचनजंगा पूरा दिखाई देगा, अभी यहाँ पर पीसफुल है, अभी कुछ भी नहीं है, पूरा पीसफुल है, ऐसा है। आप लोग आइए, वेलकम, आप लोग का सभी का वेलकम है यहाँ पर आने के लिए, व्हाइट पाइन व्यू में आया जाइए आप लोग। दादा अपना नाम, आपका नाम बता दीजिए भैया। मेरा नाम
नाम है प्रदीप, आप कांटेक्ट भी कर सकते हैं 8016745860, आप इसमें भी कांटेक्ट कर सकते हैं, व्हाट्सएप नंबर भी इसी में नंबर है, व्हाट्सएप भी कर सकते हैं, यूट्यूब आप देख सकते हैं कैसा है। तो सुनले तुम्हारा दादार का व्हाइट पैन रेड टेटे तुम्हारा कन्टैक्ट कर आसते पर कन्टैक्ट कर दारूण एक्सपिरियन्स निची ओर बिहेवियार ओर व्यवस्थापना सब किस मिलिए दुर्दान्त एखने बसे सर जी कुछ बोलिए जो भी मन में आए बोलिए हमारे व्यूअर्स के लिए। हाँ जी वेलकम टू चारकोल व्हाइट पाइन थैंक यू ये है हमारा जो ड्राइवर दादा है माने हमारे वाहन दादा एखाने तो कुछ बोलिए जी। दीदी का चैनल सब्सक्राइब कर दीजिए, चैनल का नाम बोलिए डेस्टिनेशन डायरीज प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब दीदी का चैनल डेस्टिनेशन डायरी और चारकोल पाइन ट्री White Pine Retreat बहुत अच्छा जगह है, आप एक बार विजिट कीजिए, बहुत अच्छा लगा हम लोग को तो यहाँ पर आके। थैंक यू। তো তোমরা শুনতে পেলে তোমরা এখানেও এসে দুদিন যদি নেটওয়ার্কের বাইরে থাকতে চাও মানে চাইলে মোবাইলটাকে যদিও নেটওয়ার্ক ফুলফিল আছে এখানে একদম পুরো নেট পাওয়া যাচ্ছে তাও যদি মনে করো যে শহরের ঘিঞ্জি শহর থেকে দূরে শহরের কোলাহল থেকে দূরে দুটো দিন শান্তিতে কাটিয়ে যেতে চাও তাহলে অবভিয়াসলি এখানে এসে থেকে যেতে পারো। দারুণ সুন্দর এই যে এখানে একটা কুকুর শুয়ে আছে যদিও দেখে আমার খুব ভীষণ ভয় লাগছিল তো ওকে একবার তুলে নিই ও ঘুমিয়ে রয়েছে। এটা সম্ভবত রান্নাঘর এখানে রান্নাবাড়া হচ্ছে আমাদের জন্য মানে কিচেন বলা যেতে পারে এখানে বসে আমরা ভাবছি এই ছাতার তলে বসেই খেয়ে নেব। তো আপাতত এতটুকুই পরে আবার দেখা হচ্ছে এবারে আমরা চান টান সেরে আবার বেরিয়ে পড়ব পাখি দেখার জন্য।